আজকে আমি করে দেখাচ্ছি সুজির পরোটা। এই সুজি পরোটা বানানোর জন্য প্রথমে আমি 2 কাপ জল দিয়ে নিচ্ছি। জলটা ফুটে উঠলে এতে দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ। লবণটা ভালো করে মিশিয়ে নিয়ে ওই একই বাটির 1 বাটি সুজি আস্তে আস্তে মিশিয়ে দেব। মিশিয়ে দিয়ে জলটা শুকিয়ে গেলে এটাকে একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে সামান্য ঠান্ডা করে নিয়ে ওই একই বাটির 1/2 বাটি ময়দা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মেখে 1 চামচ তেল মাখিয়ে রেখে দেব। এবার আটা দিয়ে এটাকে বেলে নেব। খুব পাতলা হবে না, একটু ভারী হবে। এভাবে বেলে নিয়ে পরোটাটাকে ভেজে নিচ্ছি। পরোটাটা দিয়ে এক পাশ ভেজে নিলাম, তারপর 1 চামচ তেল দিয়ে অপর পাশ ভেজে নিলাম। এভাবেই তৈরি হয়ে যাবে নরম তুলতুলে সুজির পরোটা।